বরিশালে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষের পর একটি ডোবায় পড়ে যায়, এতে অন্তত 20 জন আহত হয়। বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার অশোকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালমুখী ইলিশ পরিবহনের সাথে ঢাকাগামী শ্যামলী পরিবহন বাসের সংঘর্ষে উল্টে সড়কের পাশের ডোবায় পড়ে যায় ইলিশ পরিবহনের বাসটি। স্থানীয়দের সহায়তায় নারী ও শিশু সহ 17 জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ব্যাগ আছে, 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 ব্য